ভক্তরা, কখনো গৌতম দেব, কখনো রঞ্জন সরকার মহাশয়, কখনো অলোক চক্রবর্তী মহাশয়, কখনো আমাদের প্রতুল চক্রবর্তী মহাশয়, আমাদের কুইন্সের যে প্রেসিডেন্টরা, তারা বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বদের সাথে বসেছেন। যেটা আমাদের একটা পার্টির সিস্টেম আমরা করেছিলাম বিগত দিনে, যে আমরা যখন যাদেরকেই নেব সেই বুথে হোক বা ব্লকের হোক বা অঞ্চলের বা ওয়ার্ডে, তাদের সাথে নেতৃত্বদের সাথে কথা বলে তারপরে আমরা তাদেরকে দলে যোগদান করাবো। তো এখানে যে 6-7 জনের কথা আমরা বলছি আজকে, তাদের সকলেরই আমরা প্রায় বসে নিয়েছিলাম। আরে কি হচ্ছে রে ভাই, বসে নিয়েছেন তাদের সাথে কথা বলে, তারপরে তারা এই লিস্টটা আমরা পেয়েছি, সেটা আমরা আমাদের শীর্ষ নেতৃত্বদের কাছে পাঠিয়েছিলাম এবং তাদের কাছ থেকে অনুমতি আসার পরে আমরা এই জয়েনিংটা করাচ্ছি। আমরা নামগুলো একটু বলবো, যেমন দীনদয়াল সিংহ, তিনি প্রেসিডেন্ট বিজেপি কিষাণ মোর্চা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট। আমাদের অভিভাবক গৌতম দেব মহাশয়, তার সাথে দীর্ঘদিন আলোচনার পর লোকাল নেতৃত্বদের সাথে অলোক চক্রবর্তী মহাশয়ও তার সাথে কথা বলেছেন, আমি নিজেও বলেছি একবার। তো তারপরে দেখেছি না লোকাল নেতৃত্বদের কোনো অসুবিধা নেই। তিনি আজকে প্রায় 1000 কর্মীদের নিয়ে জয়েনিং করছেন, কিন্তু যেহেতু এখানে একদমই জায়গার অভাব এবং কোভিড প্রোটোকলকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হয়েছে, তাদের আজকে আমরা জয়েনিং করিয়ে নিচ্ছি। দলের পতাকা তাদের হাতে আমরা দিচ্ছি, কিন্তু পরবর্তীতে তাদের নিজস্ব জায়গা, স্থানীয় জায়গায় আমরা এই পরবর্তী জয়েনিংগুলো করিয়ে নিব তাদের সাথে যারা চাইছে। তার সাথে আরেকজন নন্দী প্রসাদ রায়, কনভেনার বিজেপি যুব মোর্চা খাসিদহ অ্যাসেম্বলি। সুরজ সিংহ, সেক্রেটারি বিজেপি আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট। বাবলু তালুকদার, সোশ্যাল ওয়ার্কার। আমাদের রঞ্জনদা এবং গৌতম দেব মহাশয় এবং অলোক চক্রবর্তী মহাশয় তার সাথে বারবার বসেছেন এবং আমাদের মনে হয়েছে তাকে আমরা দলে সাথে যুক্ত করতেই পারি, কারোই কোনো অভিযোগ ছিল না। আমাদের জয়দীপ নন্দী, যেটা আমাদের একেবারে রাজ্য থেকে আমাদের বলা হয়েছিল এই জয়েনিংটা করাতে, এবং আমাদের গৌতম দেব মহাশয় এবং রঞ্জন সরকার মহাশয় তার সাথে কথা বলে নিয়েছেন এবং সেটাতে জানা গেছে যে আমাদের কারোই কোনো অসুবিধা নেই। কালকেও আমরা একটা মিটিং করেছিলাম, সেই ব্লকে ব্লক প্রেসিডেন্ট ছিলেন দুলা দত্ত মহাশয়, তাদের সাথেও আলোচনা হয়েছিল, কোনো রকম অসুবিধার কারণ নেই। তারপরে আমরা নামগুলো পাঠিয়েছিলাম এবং আমি নিজেও একবার বসে নিয়েছিলাম। তিনি জয়দীপ নন্দী, ভাইস প্রেসিডেন্ট বিজেপি শিলিগুড়ি অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট। তিনি প্রায় 1000 কর্মীদের নিয়ে আজকে দলে জয়েন করতে চলেছেন। আমরা তারপর পরবর্তীতে তাদের বাকিরা যারা, তাদেরকে আমরা জায়গা দিনক্ষণ দেখে আমরা জয়েন করে নেব। দীপঙ্কর পাল, আমাদের প্রতুল চক্রবর্তী মহাশয় এবং জেপি গানাডিয়া মহাশয় তারা কথা বলেছিলেন। তিনি সেক্রেটারি বিজেপি, বিজেপির সেক্রেটারি ছিলেন, তিনি 100 জেলা সেক্রেটারি ছিলেন, 100 সৈনিকদের নিয়ে, কর্মীদের নিয়ে আজকে আমাদের দলের সাথে যুক্ত হতে চলেছেন। মনোজ পাল, শিলিগুড়ি প্রেসিডেন্ট শিলিগুড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, প্রায় 100 মতো কর্মীদের নিয়ে তিনিও আজকে দলের সাথে যুক্ত হতে চলেছেন। তারপর আরেকজন রাজু ঘোষ, জেনারেল সেক্রেটারি দার্জিলিং ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি। এটা রাজু ঘোষ, জেপি কানাডিয়া মহাশয়ের তারা বসেছেন এবং আমিও কথা বলে নিয়েছি, কারোর কোনো অসুবিধা নেই, আমরা শুনে নিয়েছি। আরেকজন ভাইস প্রেসিডেন্ট NFITU বিজেপি শম্ভু সিংহ, কালকে আমাদের শিলিগুড়ি টাউনশিপ প্রেসিডেন্ট দুলাল দত্ত মহাশয় তার সাথে আমরা কথা বলে নিয়েছিলাম, তাদের কোনো অসুবিধা নেই জেনে তিনি প্রায় 100 কর্মী নিয়ে আজকে আমাদের দলের সাথে যুক্ত হতে চলেছেন। এই ছিল যাই হোক, আমরা প্রত্যেককে দলের সাথে বন্দে মাতরম।
বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জয়, বাদ জয়, বাদ জয়, বাদ তৃণমূল কংগ্রেস জয়, বাদ জয়, বাদ জয়, বাদ আন্দোলনের হাতিয়ার মমতা ব্যানার্জি জয়, বাদ জয়, বাদ জয়, বাদ সংগ্রামের হাতিয়ার মমতা ব্যানার্জি জয়, বাদ জয়, বাদ জয়, বাদ ঠিক আছে স্বাগত বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জয়, বাদ জয়, বাদ জয়, বাদ মমতা ব্যানার্জি জয়, বাদ জয়, বাদ জয়, বাদ আন্দোলনের হাতিয়ার তৃণমূল কংগ্রেস জয়, বাদ জয়, বাদ জয়, বাদ মারাঠি মানুষ জয়, বাদ জয়, বাদ জয়, বাদ বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জয়, বাদ জয়, বাদ জয়, বাদ মামাটি মানুষ জয়, বাদ জয়, বাদ জয়, বাদ আন্দোলনের শিরোনাম মমতা ব্যানার্জি জয়, বাদ জয়, বাদ জয়, বাদ আরে ওই যে মাথা দিয়ে দুটো লাগাচ্ছে না, এই লাইট দুইটা আচ্ছা আরেকটা বিজেপি থেকে বিভিন্ন ওয়ার্ডের থেকে প্রায় 30 জন মতো তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করেছে, তাদেরকে আজকে আমরা জয়েন করে নিচ্ছি। জয়েন করে আপনার নিচে বা উপরে চলে জায়গা
বন্দে মাতরম, আরে আরে আরে, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিলা বাদ, জা বাদ, জা বাদ, মামাটি মানুষ জিলা বাদ, জা বাদ, জা বাদ, মমতা ব্যানার্জি জিলা বাদ, জা বাদ, জা বাদ, এই মুহূর্তে খবরসময় বাংলায় আমরা সরাসরি চিত্র তুলে দিলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফরের পর কিন্তু বড় ভাঙন বিজেপিতে। বিজেপির বহু নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ পাশাপাশি পুর প্রশাসক গৌতম দেব এবং প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান রঞ্জন সরকার ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তীর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে দলে যোগদান করলেন জয়দীপ নন্দী, রাজু পাল সহ বিজেপির প্রমুখ। এই মুহূর্তে এই চিত্র আমরা তুলে ধরলাম, পরবর্তীতে এর আরো আপডেট নিয়ে আমরা জড়িত হবো আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।